দিদিকে বলো স্লোগান দিয়ে জোরদার প্রচার অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে পূর্ব বর্ধমান শহরে জয়হীন বাহিনীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বিশাল মিছিল। জয়হীন বাহিনীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে এই মিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। বর্ধমানের উল্লাস মোড় থেকে স্টেশন পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় পা মিলিয়েছেন জেলা পরিষদের সহসভাপতি দেবু টুডু, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাস, আইএনটিটিসিইউ এর নেতা ইফতেখার আহমেদ সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার ও কেরামত আলীর রিপোর্ট, নিউজ বাংলা। আমরা 23 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর আমরা দেখেছিলাম যে বর্ধমান শহরে বেশ কিছু কম বয়সী ছেলে যারা 10 টাকার গামছা গায়ে দিয়ে রাতে দিনে দুপুরে হই হই করছিল আর জয় শ্রীরাম করছিল, কিন্তু আমরা তখন বুঝতে পারলাম যে এই ছেলেগুলো ভুল পথে পরিচালিত হচ্ছে। তার কারণ রাত্রি 8টা সাড়ে 8টার পর এই ছেলেগুলোর কাজই ছিল মদের বোতল নিয়ে রাস্তাঘাটে মদ খাওয়া আর মাঝে মাঝেই জয় শ্রীরাম বলে ধ্বনি দেওয়া। আমরা তখন ঠিক করলাম যে আমাদের দল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী, যে জয়হীন বাহিনী একটা আমাদের দল গঠন করেছেন যুব ছেলের মধ্যে তাদের সংগঠিত করার জন্য, সেই জয়হীন বাহিনীর আমাদের একটা মিছিল করা দরকার। আমরা সেই মতো 26 তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করে গেছেন। আমাদের 27 তারিখ মিছিলটা হওয়ার কথা ছিল, আমরা সেই মিছিল আজকে 29 তারিখে জয়হীন বাহিনীর নামে আমরা উল্লাস থেকে স্টেশন পর্যন্ত আমরা এই বিশাল র্যালি, আমরা 7,000 আমরা কম বয়সী ছেলেকে, 18 থেকে 40 বছরের ছেলে, যাদের সবাইকে জয়হীন বাহিনীর গেঞ্জি দিয়েছি, আমরা সবাইকে বলেছি ওই 10 টাকার গামছা পরে যদি বিজেপির লোকরা জয় শ্রীরাম বলে তাহলে আমাদের গেঞ্জি গায়ে দিয়ে সবাইকে এখন জয়হীন বাহিনী জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটা সবাইকে করতে হবে। তাই আমরা 7,000 দলের কর্মীকে নিয়ে আজকে এই মিছিল আমরা করেছি। মিছিলে বৃষ্টি হওয়া সত্ত্বেও কোনো দলের কর্মী কেউ যায় নাই, স্টেশন পর্যন্ত আমরা এই মিছিল করেছি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের জেলা পরিষদের সহসভাপতি মাননীয় দেবু টুডু মহাশয়, আমাদের প্রাক্তন বিধায়ক জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, আমাদের জেলা আইএনটিটিসির সভাপতি পাপু ভাই ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল রব, সিআইসি সুশান্ত প্রামাণিক, কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্য, প্রদীপ রহমান বাদশা, এরা সমস্ত কাউন্সিলররা ছিলেন এবং আমাদের অন্যান্য অনেক সাধারণ সম্পাদকরা, তারাও ছিল সবাই আমাদের এই মিছিলে। সবাই আমরা তাদের উৎসাহিত করার জন্য তাদের মিছিলে আজকে আমরা পায়ে পা মিলিয়ে আমরা উল্লাস থেকে স্টেশন পর্যন্ত আমরা এসেছি। আর বিজেপির নেতৃত্বকে আমরা বার্তা দিতে চাই যে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের, বর্ধমান শহরের কিছু ভুল ছেলেদের কিছু ভুল বুঝিয়ে সবাইকে তারা জয় শ্রীরাম বলে বিজেপিতে নিয়েছিল, সেই মানুষগুলো আবার এক মাসের মধ্যেই সবাই তৃণমূলে চলে এসেছে, তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং আজকে যারা আমাদের এই মিছিল করেছে আপনারা দেখবেন হাজার হাজার মানুষ যারা বিজেপিতে সেই দিন গেছিল সেই মানুষগুলো সবাই তৃণমূলে ব্যাক করেছে।